স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে যখন রাজ্য সরকার রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন তখন চাকুরির পরীক্ষায় অনুত্তীর্ণ হয়ে সরকারের ভাবমূর্তিকে কালিমা লিপ্ত করার অপচেষ্টা করার অভিযোগ উঠল চলিলাম থেকে রাজ্য সরকার টিএসআর নিয়োগের জন্য সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে আর নাম ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুত্তীর্ণ যুবক যুবতীরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে এক্ষেত্রে রাজ্যের শাসক দলের উপর একাধিক অভিযোগ তোলা হয় এমনই একটি অভিযোগ উঠে চললাম বিধানসভার ক্ষেত্র থেকে মূলত ফলাফলের তালিকা প্রকাশিত হওয়ার পর সুমিতা দেবনাথ এর পুত্রের নাম তালিকায় না থাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করতে না পারায় সরকারের স্বচ্ছ নিয়ম নীতি এর বিরুদ্ধে কুর্সা রটানোর পরিকল্পনা হাতে নিয়ে মাঠে নেমে পড়েন আর এই বিষয়টি জনসমক্ষে আসতেই আলোড়ন ছড়িয়ে পড়ে গোটা রাজ্য জুড়ে আপনি কি ফেডারেশনে টাকা নিছেন হ্যাঁ টাকা নিছি

আচ্ছা উনি তো সুমিতা দেবনাথ নেই উনি তো কইতেছে যে টাকাটা আপনারা নামে স্যাংশন করে তাই না টাকাটা দিছে না মানে নিরেখে দিছে আপনি কি টাকাটা ঠিকই আনছেন নি টাকাটা আনছি আমি না সেটা মাল কিনছি হ্যাঁ দেলা টাকা আনছি ঠিকই আনছেন নি না হ্যাঁ টাকাটা আনছি এখন উনি যে কইতাছে যে আপনার টাকা দিচ্ছে না উনি টাকাটা নিছে টাকাটা নিছে না টাকাটা আমরা তো আমরা ঠিক আমরা তো দু কিস্তি তো অলরেডি দিয়ে ওলাইছি আমরা গুফার টাকাটা দেড় লাখ টাকা আনার পরে আমরা দুটা কিস্তি অলরেডি দিয়ে আমরা হ্যাঁ অন্যদিকে এই বিষয়ে নজর আসতেই চলেলা মন্ডল সম্পাদক গোপাল দেবনাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান অভিযোগ কারিনীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সরকার স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে নিয়োগ প্রক্রিয়া করেছে প্রত্যাশিতভাবে চাকরি না পায় সরকারের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য এই ধরনের কাজ করা হচ্ছে কি রণু দেবনাথ আচ্ছা আপনি কোন সাথে জড়িত গোলাপ আচ্ছা এটা তো প্রেসিডেন্ট সুমিতা দেবনাথ এটা উনি একটা মানে বক্তব্য রাখছেন যে উনি টাকাটা মানে আপনারার নামে স্যাংশন করে উনি টাকাটা রেখে দিয়েছেন আপনারারই দিছেন না আর আদোকি কথাটা ঠিক টাকা আপনি পাইছেন নি আপনারাতে হ্যাঁ আমরা টাকা পাইছি এবং আপনি কি করছেন এই টাকা দিয়ে টাকাটা দেয়া আমি আমার একটা কাপড়ের ব্যবসা আছে আমি কাপড়ের ব্যবসা কাজে লাগিয়েছি না আপনি টাকাটা নিছেন তাইলে হ্যাঁ নিছি তাইলে যে কইতাছেন না টাকাটা দিছে না তাইলে কইতাছে তাইলে টাকাটা রেখে দিছে এই রাখা এই আড়াই লক্ষ টাকা লোকে পঞ্চাশ হাজার টাকা দিয়া এই মন্ডল সভাপতি তার চাকরির একটা ঘুষ দিছে এরকম অভিযোগ করতেছে আমরা তো না টাকা পেয়ে আমরা তিনজনই ভাগ করে নিয়েছি তাইলে কত টাকা নিছে